বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, শহীদ মিনারে দিনভর মানুষের ঢল। ভাষা সাহিত্য ও বিজ্ঞান চর্চায় গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী, প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। কাল থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান, শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং রাজধানীতে তরুণী ধর্ষণ মামলার মূল আসামি ঝালকাঠির ইউপি চেয়ারম্যান বাচ্চু এখনও পলাতক। বাঙালির সব চেতনাকে ধ্বংস করেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। গণতন্ত্র আর বাক স্বাধীনতা হরণের অভিযোগ মির্জা ফখরুলের। সর্বোচ্চ আদালতে পুরোপুরি নিশ্চিত করা যায়নি বাংলা ভাষার ব্যবহার, আইনজীবীদের অনীহায় দায়ী মনে করেন সংশ্লিষ্টরা।